এসেছেন, আর আমাদের সামনে খেলা হচ্ছে, তার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এরপর বেশি চলে এই মাঠে আমরা সতীন্দ্র মোহনদের মাঠে অনেক বড় বড় ক্রিকেটের খেলা হয়েছিল, মানে অতীতে দলীপ টবি বলুন, রঞ্জিত টবি বলুন, দেওদত্ত টবি বলুন, ওডিআই বলুন, সবই হয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরে বর্তমান আমাদের এখানে সারা বছরই খেলা হচ্ছে ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্ট, কিন্তু অনেকদিন পরে আমরা আসাম প্রিমিয়ার লিগ যেটা শুরু করেছে, এটা ফিফথ এডিশন, এই ফিফথ এডিশনে এতদিন চতুর্থ এডিশন অব্দি ফাইনাল রাউন্ড গুয়াহাটিতে খেলা হচ্ছে। লাস্ট আপনাদের মনে আছে হয়তো আমাদের তৎকালীন আসাম ক্রিকেটের সেক্রেটারি বর্তমান বিসিসিআই জয়েন্ট সেক্রেটারি দেবজিৎ শইকিয়া আমাদের প্লেয়ার হোস্টেল ওপেনিং ইনোগ্রেশনে এসেছিলেন, সেদিন ডিক্লেয়ার করে গিয়েছিলেন যে এবছর ওরা সব ঠিক থাকলে আসাম প্রিমিয়ার ক্লাব কাপ ফাইনাল রাউন্ড শিলচরেই দেবে। আমরা খুব খুশি হয়েছি এবং তার জন্য সত্যি আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি তরঙ্গ গগৈ, সম্পাদক দিদি কুমার এবং যারা চিরঞ্জীব নাগতাজার ছাড়া আমরা বর্তমান বিসিসিআই জয়েন্ট সেক্রেটারি যিনি অতীতে আমাদের এসএল সেক্রেটারি ছিলেন দেবজিৎ শইকিয়া, ওনাকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজকে আমার সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত আমাদের জেনারেল সেক্রেটারি বিজেন্দ্র প্রসাদ সিং, কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের ক্রিকেট সেক্রেটারি আছে নিরঞ্জন দাস, আমাদের গ্রাউন্ডের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে গ্রাউন্ড সেক্রেটারি নির্ভরপাল আছে, রিগার্ডিং আম্পায়ারের ব্যাপারে কিছু জিজ্ঞেস থাকলে আমাদের মধ্যে আছে ইমানজি দাস, আমাদের বাজেট সম্পর্কে জিজ্ঞেস করলে আমাদের ট্রেজারার অনিমেষের লোক আছে। আজকে আমরা খুব আনন্দিত আমাদের মধ্যে এই যে খেলাটা হচ্ছে তার যে ব্রডকাস্টিং হবে ফ্যানকো ব্রডকাস্ট একটা টিম আছে, ওদের টিম ম্যানেজার মিস্টার রাহুল চন্দ্র দিল্লির থেকে এসেছেন, এই অঞ্চল দাস আপনারা, আমি এখন আবার আপনাদের প্রতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এবার বিজেন্দ্র প্রসাদ সিংকে বলবো এই ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ বাবুদা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার আমরা প্রায় প্রত্যেক মাসেই কিছু না কিছু প্রেস মিট করে থাকি, বাবুদা ঠিকই বলেছেন যে আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার জন্য খুবই খুশির দিন যে অনেকদিন পর আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি রিকগনাইজড একটি টুর্নামেন্ট এর ফাইনাল রাউন্ডের ম্যাচ এবং তৎসঙ্গে ফাইনাল ম্যাচ আমাদেরকে অ্যালট করা হয়েছে, এবং আমরা মনে করি যে এই টুর্নামেন্ট হওয়াতে আমাদের ফুদে ক্রিকেটাররা যারা বাচ্চা বাচ্চা ক্রিকেটাররা আছে ওদের জন্য অনেক বড় উপকার হবে। এবং প্রথমেই আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বাবুদা ধন্যবাদ দিয়েছি, আমি আবারও আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পূর্বতন যিনি সেক্রেটারি ছিলেন বর্তমান বিসিসিআই যিনি জয়েন্ট সেক্রেটারি শ্রী দেবজিৎ শইকিয়া মহাশয়কে আমরা ধন্যবাদ দিচ্ছি, আমরা ধন্যবাদ দিচ্ছি বর্তমান কমিটির সভাপতি, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির ট্রেজারার এবং এপেক্স কাউন্সিল মেম্বার আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন যারা আছেন সবাইকে, যে আপনারা শিলচর জেলা ক্রীড়া সংস্থার উপরে যে বিশ্বাসটুকু রেখেছেন আমরা চেষ্টা করব যাতে এই টুর্নামেন্ট সুন্দরভাবে হয়, যাতে সুষ্ঠুভাবে আমরা এই টুর্নামেন্ট করতে পারি সেদিকে আমরা নজর রাখবো, এবং আমরা ইতিমধ্যে এই টুর্নামেন্ট যাতে সুন্দরভাবে করা যায় এই ব্যাপারে আমরা কিন্তু পর্যালোচনা আমরা কাজ অলরেডি শুরু করে দিয়েছি, আর আমাকে কাউকে পরিচয় করানোর প্রয়োজন নেই, বাবুদা আপনাদের সাথে করে দিয়েছেন। আমি কিছু টেকনিক্যাল ব্যাপারগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি, ম্যাচের ব্যাপারগুলো নিরঞ্জন আছে, হিমাদ্রি আছে এবং নিলয়দার গ্রাউন্ডের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওনারা বলে দেবেন, যে আপনাদের হাতে নিশ্চয়ই শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা আপনাদের ফিকচারটা অলরেডি সার্কুলেট করে দিয়েছি, সেই ফিকচারে আপনারা দেখবেন যে এই টুর্নামেন্টে আসামের ছটি জোন থেকে প্রায় ১২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, কিন্তু একসাথে সেই ১২টি দল শিলচরে আসবে না,
প্রথম যে টুর্নামেন্টটা হবে ছয়টি দল নিয়ে গ্রুপ এ এবং তারপরে যে ম্যাচগুলো হবে গ্রুপ বি সেটা নির্দিষ্টভাবে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা গ্রুপ থেকে দুটি করে দল বের হবে এবং সেমিফাইনাল ম্যাচ হওয়ার পর আগামী 27 মার্চ 27 মার্চ ডেট নির্ধারিত করা হয়েছে ফাইনাল ম্যাচ করার কিন্তু সেই ফাইনাল ম্যাচের সময় এখনো নির্ধারিত করেনি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন সেটা আমরা পরে ওনাদের সাথে আলাপ করে সেটা আমরা করে নেব সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উপরে যে দলগুলো শিলচরে আসছে আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চেষ্টা করছি যাতে সেই দল সুন্দর মতো শিলচরে থাকতে পারে বা ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করতে পারি কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো রকমের এক্সপেন্ডিচার শিলচর জেলা ক্রীড়া সংস্থা বা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন সেই দলগুলোকে দেবে না সেই পুরো টাকা পয়সার খরচ সেই দলকে বহন করতে হবে কারণ হলো যে জোনাল যে দল চ্যাম্পিয়ন হয়েছে কিছুদিন আগে ওনারা পেয়েছেন 1.5 লক্ষ টাকা এর আগে ওনারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে পেয়েছেন 1 লক্ষ টাকা আর যারা রানার্স আপ হয়েছেন ওনারা পেয়েছেন 1 লক্ষ টাকা করে এই প্রসেসটা থাকায় আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন বলেছে আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে যে শিলচর জেলা ক্রীড়া সংস্থায় আমরা ইতিমধ্যে যে প্লেয়ার্স হোস্টেলগুলো করেছি সেই প্লেয়ার্স হোস্টেলে আমরা ঠিক করেছি যে এই প্রথম ফেজে যে 6টি দল আসবে সেই দলের 3টি দল সেই প্লেয়ার্স হোস্টেলে আমরা রাখবো কিন্তু উইথ পেমেন্ট সেই টাকাটা শিলচর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অনিমেষদা আছেন আমরা ইতিমধ্যে কথাবার্তা বলে নিয়েছি দলের সাথে কোন কোন দল থাকবে সেটা নির্ধারিত করে দিয়েছি ক্রিকেট প্যাভিলিয়নের উপরে আমাদের দুটা ড্রেসিং রুম যেটা আছে সেই ড্রেসিং রুম দুটো মিলিয়ে আরেকটি দল থাকবে টাউন ক্লাবের যেহেতু আমাদের এখানে লোকাল দল ফার্স্ট পেজের ওনাদের 6টি প্লেয়ার রাখার জন্য আমাদের গেস্ট রুমের যেটা আছে সেখানে আমরা ব্যবস্থা করে দিয়েছি এবং একটি দল কল্পতরু হোটেলে আমার আমরাই কথাবার্তা বলে দিয়েছি সেই একটি দল কল্পতরু হোটেলে থাকবে তাছাড়া ওই খাওয়ার ব্যাপারটা আমি আগেই বলেছি যে ম্যাচের দিন লাঞ্চ বা কোনো স্ন্যাক্স সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করব না সেটি দলকে নিজের ব্যবস্থা করতে হবে এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থা কেবল সাহায্যটুকু করে দেবে যে কোথায় থেকে খাওয়া আপনি একটু সস্তায় পেতে পারেন সেই কাজটুকু করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদেরকে জানিয়েছে যে প্রত্যেকটা দলের জার্সি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আসবে ইতিমধ্যে ওনারা লিস্ট নিয়ে নিয়েছেন জার্সির সাইজটাও নিয়েছেন বল ম্যাচ বলটাও আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদেরকে প্রোভাইড করবে স্টাম্প বা গ্রাউন্ড প্রিপারেশন সেটা আমাদেরকে করতে হবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সেটার যা বিল হবে সেটা আমরা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে আমরা কথাবার্তা বলে নিয়ে নেব এবং সব থেকে বড় রেসপন্সিবিলিটি যেটা আমাদের উপরে পড়েছে যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আসাম প্রিমিয়ার ক্লাব কাপের ফাইনাল রাউন্ডে যে ম্যাচগুলো হয়ে থাকে সেই ম্যাচগুলোর ব্রডকাস্ট যেটা আমরা যেটা লাইভ টেলিকাস্ট বলি সেটা করার দায়িত্ব পেয়েছে মানে পেয়েছেন কি বিগত 5 বছর থেকে ওনারাই করে আসছেন ফ্যান কোড যে কোম্পানি আছে ওদের মাধ্যমেই কিন্তু এই ব্রডকাস্টটা হয়ে থাকে সে ব্যাপারে নির্দিষ্টভাবে আজ আমাদের মধ্যে রাহুল চৌধুরী সাহেব এখানে আছেন উনি আপনাদেরকে একটু পরে কথাগুলো বলে দেবেন যে কিভাবে করা সেই ফ্যান কোডের সব ব্যবস্থাটুকু করার জন্য শিলচর জেলা ক্রীড়া সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের হোটেলের ব্যবস্থা ওনাদের খাওয়ার ব্যবস্থা এবং ম্যাচের দিন ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ অবধি বা এর আগেও সেটার ব্যবস্থা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা করব এই টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে জানিয়েছেন যে 10 লক্ষ টাকা সেই দল পাবে চ্যাম্পিয়ন দল রানার আপ দল পাবেন 5 লক্ষ টাকা এবং দুটি সেমিফাইনালিস্ট টিম যে টিমটি হেরে যাবে ওরা 2 লক্ষ টাকা করে পাবেন এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচে আফটার দ্য ম্যাচ আছে এবং সেটা ট্রফিও আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন গুয়াহাটি থেকে আমাদেরকে পাঠিয়ে দেবে তাছাড়া 3D বোর্ড যেটা আমরা সাইড বোর্ড বলি সেটাও লাগানো হবে মাঠে সেটার জন্য মিস্টার সরকার বলে একজন লোক এসে অলরেডি এখানে উনি সুপারভিশন করে গেছেন কালকে ওনারা রওনা দিচ্ছেন আসাম গুয়াহাটির থেকে এবং পরশু দিন সকালবেলা ওনারা শিলচর ঢুকে যাবেন এই এইমাত্র জাস্ট উনি আমাদেরকে জানালেন এবং এই টুর্নামেন্টে আমরা ওপেনিং এবং ক্লোজিং দুটোই দেখেছি ওপেনিং এবং ক্লোজিংটা কিভাবে করা সেটা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে আমরা ঠিক করব নিরঞ্জন দাস একটু আগে খবর নিয়েছেন যে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন বা দুজন অফিসিয়াল ওপেনিং এর দিন আসবেন এবং
প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন হয় সম্ভবত, আমি ঠিক এখনো শিওর বলছি না, সভাপতি প্রেসিডেন্ট তরঙ্গ গগৈ, সাধারণ সম্পাদক ত্রিদীপ কুয়ার এবং দেবজিৎ শইকিয়া স্যারও হয়তো আসতে পারেন, সেটা এখনো নির্ধারিত হয়নি। ওনারা চেষ্টা করবেন ফাইনাল ম্যাচের দিন শিলচরে থাকার জন্য। তাই শিলচর জেলা আমার কিছু বলার নেই এর থেকে বেশি। নিরঞ্জন আছে, হিমাদ্রি আছে, বা আমাদের নিলয়দা আছে, ওনারা বলবেন আপনাদেরকে যে আম্পায়াররা নিশ্চয়ই আসবে, কোথায় রাখা হয়েছে কি না সেটা আমি বুদ্ধকে আমি জানিয়ে দিয়েছি, খেলা কিভাবে হবে বা বল কিভাবে হবে, কি হোয়াইট বল না রেড বল সেটা নিরঞ্জন আপনাদেরকে বলে দেবে। আর অনিমেষদারও কিছু বলার নেই, অনিমেষদার আমি আর কাজ হলো অবজারভেশন করা, যা যা খরচ হবে সেই বিলটা আসাম ক্রিকেটে পাঠিয়ে আমরা নিয়ে নেব। बहुत बहुत शुक्रगुजार हूँ मैं आप सबका कि आप सब अपना कीमती समय निकाल के यहाँ पे आए हैं। पहली बात टी सी एम और फैन बोर्ड की तरफ से मैं बहुत बहुत शुक्रगुजार हूँ आसाम क्रिकेट एसोसिएशन और डिस्ट्रिक्ट स्पोर्ट्स एसोसिएशन का, जिन्होंने हमें पूरी मदद करी है इस टूर्नामेंट को सेटअप करने में। जैसा कि आप सब जानते हैं कि फैन कोड जो है ये अल्टीमेट स्पोर्ट्स डेस्टिनेशन है। फैन कोड एक OTT ऐप है जहाँ पे अगर आपको अगर आप देखेंगे जब वेस्ट इंडीज़ के जो मैच हुए थे इंडिया के खिलाफ तो एक्सक्लूसिव राइट्स फैन कोड के पास थे। तो ऐसे ही कई सारे मैचेस ऑल अक्रॉस द वर्ल्ड फैन कोड पे ब्रॉडकास्ट होते हैं, बहुत सारी व्यूअरशिप मिलती है। और सबसे इम्पॉर्टेंट चीज़ जो इस टूर्नामेंट की है कि ये टूर्नामेंट इन 12 टीमों के प्लेयरों के लिए एक मौका है अगला रियान पराग, अगला नया IPL स्टार बनने। क्योंकि आप जब एक ब्रॉडकास्टेड टूर्नामेंट में खेलते हैं तो आपको एक मौका मिलता है अपने टैलेंट सबके सामने पोर्ट्रे करने, और वो टैलेंट आपको ओवरनाइट एक स्टार बना सकता है। আপনার অলরেডি একটা ফিউচার পেয়েছে, দুটো গ্রুপে খেলা হচ্ছে, ফার্স্ট পেজে আছে 6টা টিম, সেকেন্ড গ্রুপে আছে 6টা টিম। যে টিমগুলো আসছে টিমগুলোর নাম আপনাদের বলছি, কোন জায়গার কোন টিম আছে। BMTCCA টিম আছে, ওটা হচ্ছে তেজপুরের একটা টিম। ওই টিমে কিছু প্লেয়ার যেগুলো আমরা টিমটা বের করেছি, কিছু নামি প্লেয়ার যারা এক্স রঞ্জি প্লেয়ার হতে পারে বা স্টেট প্লেয়ার হতে পারে, ওইগুলো টিমের মধ্যে কী কী প্লেয়ার আছে, যেমন BMTT তেজপুরে আছে হিরক জ্যোতি ডেকা ও স্টেট প্লেয়ার রজ্জাক উদ্দিন, এই রঞ্জি প্লেয়ার আছে, ওয়াসিম আহমেদ ও রঞ্জি খেলা প্লেয়ার BMTT তেজপুরে আছে। বার্ড ক্রিকেটে আছে ঋষভ দাস রঞ্জি কারেন্ট রঞ্জি প্লেয়ার, এরিক রয় ও রঞ্জি প্লেয়ার, রিয়ান পরাগ সবারই জানা আছে IPL খেলা প্লেয়ার আছে, সৌরভ পুরকাইস্য এই বছরে উনি অনেক রান করেছেন আমাদের রঞ্জি ম্যাচে, এটা হলো বার ক্রিকেটে। তারপর আছে ক্লাব তিরঙ্গা, এটা বরপেটার একটা ক্লাব, এটা এখানে খেলছে অরূপ দাস যে এক্স রঞ্জি প্লেয়ারে পেস বোলার, দানিশ আহমেদ, পল্লব কুমার দাস রঞ্জি প্লেয়ার। তারপরে আছে আপনার ক্রিকেট ক্লাব অফ ডিগ্রিগড়, এখানে খেলছে গুণজ্যোতি ডেকা, হ্যাঁ গুণজ্যোতি ডেকা রঞ্জি প্লেয়ার, মুক্তার হোসেন ও রঞ্জি প্লেয়ার, সুনীল লাচিত সহ স্টেট প্লেয়ার। এবং সেকেন্ড ফোর্থ আছে এভারগ্রিন ক্লাব, এ হলো গোয়ালপাড়ার একটা ক্লাব, ওইখানে আছে কৃষ্ণা দাস রঞ্জি ক্রিকেটার। তারপরে একটা আছে আপনার গোলাঘাটের নাম্বার ক্লাব, যেটা ওটা হলো কুণাল শর্মা রঞ্জি উইকেট কিপার। তো দুই ফেজে আশা করছি 8-10 জন আপনার তো মিনিমাম পাঠানো হবে, তো ওদের আমরা থাকা খাওয়ার ব্যবস্থা আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেই আমরা আয়োজন করেছি। ওদের থাকা JC ইন্টারন্যাশনাল হোটেলে করা হয়েছে এবং খাওয়াটা আমরা আশীর্বাদ ভবনে করে রেখেছি। তো জেনারেলি দুটো ম্যাচই সম্ভবত একজন মানে দুজন আম্পায়ারই করতে হবে, যেটা অন্য বছর বা অন্যান্য জায়গায় যেরকম সিস্টেমে থাকে। তো এই বছরও আমাদেরকে এখন অব্দি ইনফর্ম করেনি, আম্পায়ার প্যানেলটা পেলে আমরা বুঝতে পারবো, তো আশা করছি এরকমই থাকবে। তাছাড়া ফ্যান কোডের ডিমান্ড হিসাবে ওরা আমাদেরকে যা বলেছে, হাই ভোল্টেজ সাউন্ড সিস্টেম থাকতে হবে এবং DJ থাকবে, তো এই ধরনের এন্টারটেইনমেন্টও এই টুর্নামেন্টের জন্য থাকবে। তো যারা দর্শকরা থাকবে তারা মানে উপভোগ করার জন্য এই ধরনের আয়োজন করা হচ্ছে। বাকি তো মাছ সব কিছু ঠিকই আছে, আমরা রামপেড়া এই দর্শন করে আমরা রোগ একটা রোগ পঞ্চাশ হাজার টাকা দিয়া নতুন রোগ আনা হয়েছে।